আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আবার অল্প করে স্বল্প পরিমাণে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো এখানে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে এলোমেলো বিছানা, তো এই এলোমেলো বিছানাটাই গুছিয়ে নিচ্ছি, সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেয়ার পর তারপর হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে সব কিছু কাজকর্ম টুকিটাকি করে নাস্তা করে তারপর এই যে আমি এখানে রান্না করতে চলে এসেছি। তো আজকে রান্না করব জারিফের বাবার পছন্দের গরুর গোস্ত এবং হচ্ছে চালের রুটি। তো যখন আমার হাতে সময় থাকে না এবং অনেক তাড়াতাড়ি করতে হয়, তারপর হচ্ছে যেহেতু গরুর গোস্ত আর আমাদের বাসা হচ্ছে সিলিন্ডার গ্যাস, এই জন্য আমি প্রেশার কুকারে বসিয়ে দেই। আর প্রেশার কুকারে কষাই না, ওই মাংসের মধ্যে সব মশলাগুলো দিয়ে তারপর হচ্ছে আমি বসিয়ে দেই। বসিয়ে দেওয়ার পরে যখন 5টা বা 6টা সিটি ওঠে তখন আমি চুলাটা অফ করে দেই। তো এখানে আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি এবং ম্যাক্সিমামই আস্ত গোটা মশলা দিয়েছি, যেমন ড্রাই মশলাগুলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে জিরার গুঁড়া আর আদা বাটা রসুন বাটা সব দিয়ে এই যে আমি এখানে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে শুধু আমি হাত ধোয়া পানিটা দিয়ে এখানে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এই তো বসিয়ে দিয়ে তারপর আমি চুলাটা ধরিয়ে দিয়েছি এবং প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মধ্যে প্রথমে 1 কাপ পরে 1/2 কাপ পানি দিয়ে আমি লবণ দিয়ে দিয়েছি এবং পানিটা গরম হওয়ার পরে তারপরে হচ্ছে আমি এটার মধ্যে আগে থেকে মিক্স করা চালের গুঁড়া এবং আটার গুঁড়া আটা দিয়ে দিয়েছি। এটা আমি ভালো করে সিদ্ধ করব। এটা আমি ঢেলে দেওয়ার পরে তারপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপর হচ্ছে এটা আমি ঢাকনা দিয়ে দিব। এটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এখানে আমার 2টা চুলায় 2টা, একটা হচ্ছে গরুর গোস্ত আর একটার মধ্যে আটা সিদ্ধ করে নিয়েছি। এই তো আটাটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এটা আমি নামিয়ে নিয়েছি এবং এটা আমি একটা বলের মধ্যে ঢেলে নেওয়ার পরে তারপর আমি অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। আর এখানে আমি চুলাটা অফ করে দিয়েছি এবং ঢাকনাটা খোলার আগে প্রেশার কুকারের, এটার জন্য আমি সবগুলো হাওয়াগুলো বের করে নিচ্ছি। এটা সবাই জানেন, তারপরও যারা নতুন তাদের জন্য বলে নিচ্ছি যে প্রেশার কুকারে হাওয়াটা বের না করলে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটতে পারে। আর এখানে আমি মানে আটাগুলো আর চালের গুঁড়াগুলো এটা ঠান্ডা হওয়ার পরে আমি এটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পরে এটা ভালো করে মিক্স করতে হবে এবং ভালো করে কাই করতে হবে। কাই করে নেওয়ার পরে তারপর রুটিটা খুব সুন্দর এবং ভালো হবে, তুলতুলে নরম হবে। আর রুটি বানানোর আগে অবশ্যই যদি একটা পাতলা বা সুতি কাপড় বিছিয়ে নেই তাহলে অনেক ভালো হয়, কারণ রুটি বেলার সময় আমরা অনেক সময় চালের গুঁড়া বা আটা ব্যবহার করি, তখন ফ্লোরে পড়ে এবং পড়ার পরে জায়গাটা কেমন মেসি এবং ডাস্ট মানে ডাস্ট হয়, আর চালের গুঁড়া উঠেও না, তখন পুরো ফ্লোরে বা ঘরে পায়ে পায়ে বাজে। এই জন্য একটা ছোট্ট ন্যাকড়া নিয়ে বা কাপড় বিছিয়ে রাখলে অনেক সুবিধা হয়। আমি সবসময় রুটি বানানোর আগে একটা পাতলা কাপড় বিছিয়ে নিই যাতে গুঁড়িগুলো নিচে না পড়ে।
তো এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। রুটি বানিয়ে বানিয়ে আগে কাই করেছি, কাই করার পরে এই যে রুটিগুলো বেলে নিচ্ছি। রুটিগুলো বেলে নিচ্ছি, একে একে সবগুলো রুটি আমি বেলে নিব। বেলে নেওয়ার পরে ভাজবো। ভাজাটা আসলে দেখাতে পারিনি। যারা ইউটিউবিং করেন তারা অবশ্যই জানেন, একটা কাজ নর্মালি করতে গেলে অনেক কম সময় লাগে, কিন্তু যখন ভিডিও করে একটা কাজ করতে যায় তখন অনেক সময় লাগে। এটা যারা ইউটিউবিং করেন তারা সবাই জানেন। আর এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এবং তেল দেওয়ার পরে তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং আগে থেকে সিদ্ধ করা আলুগুলো, এটা ছিলা ছিল, এগুলো আমি ঢেলে তারপরে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা হচ্ছে ডায়মন্ড ছোট আলু, গরু গোস্তের সাথে এই আলুগুলো খুব ভাল লাগে। আমরা প্রায় এই আলু আলু দিয়ে গরু গোস্ত খাই। আর এখানে হচ্ছে আলুগুলো ভালো করে ভেজে নিব, যেহেতু আমার আগে থেকে গোস্তটা সিদ্ধ করা আছে, আলুর মধ্যে কোনো মশলাই মানে ঢুকেনি, এজন্য ভেজে নিচ্ছি। আর এখানে ভেজে নেওয়ার পরে ওই প্যানই আমি কুচি করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটা ভালো করে ভাজার পর এখানে আমি গোস্তগুলো ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে তারপর হচ্ছে আমি এখানে আলুগুলো ঢেলে দিব, যে আলুগুলো সিদ্ধ করা এবং ভাজা ছিল সেই আলুগুলো ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে তারপরে হচ্ছে এই তো আলহামদুলিল্লাহ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে শেষ করছি, অনেকক্ষণ কথা বলেছি, ভুল হতে পারে, ভুল হলে ক্ষমা করে দিবেন। আর একটা কাজ করার পিছনে অনেক কষ্ট, শ্রম, পরিশ্রম, অনেক কিছু থাকে।